হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকলাহা, আমি আছি তোমাদের কাছে শোভন। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু টেকনিক্যাল ভিডিও নিয়ে। হোয়াটসঅ্যাপের কিছু আপডেট আজকে আমরা দেখব। আজ অনেকগুলো হোয়াটসঅ্যাপের আপকামিং আপডেট আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো, আমি আছি তোমাদের কাছে শোভন। আর যারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরোনো সাবস্ক্রাইবার আছো, তারা ভিডিওটা চক করে লাইক করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। সো বন্ধুরা, লেটস গো। তো ভিউয়ার্স, আবার চলে এসেছি ইন্টোর পর, তোমরা দেখছো টেকলাহা। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপে কিছু আপকামিং ফিচার্স নিয়ে, যেগুলো আমরা 2022 মধ্যে অথবা 2023 শুরুর দিকেই পেয়ে যাব। তো তার মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, এগুলো শুরু করবো এখনই। তো তার আগে বলবো, ভিডিওটা আবার বলছি লাইক করে দাও, আর যারা নতুন আছো তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে টিপে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা চলো শুরু করি। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল শেয়ারিং এর সাইজটা হোয়াটসঅ্যাপ ইনক্রিজ করতে চলেছে, যেটা আমরা জানতে পারছি হোয়াটসঅ্যাপের কাছ থেকে, যে ফাইল শেয়ারিং এর যে লিমিট ছিল 100 MB, সেটা বাড়িয়ে এখন হোয়াটসঅ্যাপ 2 GB পর্যন্ত করতে চলেছে, যেটা আমাদের কাছে খুবই জরুরি ছিল। যেখানে 100 MB টা খুবই কম, তো সেখানে 2 GB পর্যন্ত আমরা শেয়ার করতে পারবো। যদি এটা হয়, হোয়াটসঅ্যাপ জানাচ্ছে সেই রকমই, তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এটা ছিল প্রথম আপডেট। চলো আমরা সেকেন্ড আপডেটটা দেখে নিই। এখানে আমাদের সেকেন্ড আপডেট যেটা আছে, হোয়াটসঅ্যাপ অডিও কলিং এর যে ফিচার্স আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করে আসছি এতদিন ধরে। হোয়াটসঅ্যাপ অডিও কলিং এ আমরা এতদিন 8 জন পর্যন্ত অ্যাড করতে পারতাম, এখন হোয়াটসঅ্যাপ সেই সংখ্যাটাকে বাড়াচ্ছে 32 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আমরা যেটা প্রথমে 8 জন পর্যন্ত ইউজ করতাম হোয়াটসঅ্যাপ অডিও কলে, এখন সেটা হোয়াটসঅ্যাপ বাড়িয়ে করছে 32 জন, যেটা আমাদের কাছে খুবই ভালো নিউজ। আমরা অনেকজন একসাথে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, বা আমাদের ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে সেগুলো একসাথে করতে পারবো। তো দেখা যাক এই অ্যাপডেটটা কখন আসে। তারপর আমাদের কাছে যেটা আসছে গ্রুপ অ্যাডমিনের ব্যাপারে, তো বন্ধুরা আমরা সকলে জানি গ্রুপ গ্রুপ অ্যাডমিন। তো এই গ্রুপ অ্যাডমিন যারা থাকবে, গ্রুপ অ্যাডমিনের জন্য কিছু এক্সট্রা ক্ষমতা আনছে হোয়াটসঅ্যাপ, অর্থাৎ রাজা বলতে পারো গ্রুপ অ্যাডমিনরা এখন। তো গ্রুপ অ্যাডমিনের জন্য যে আপডেটটা আছে, তো গ্রুপ অ্যাডমিন এখন ডিলিট ফর এভরিওয়ান মেসেজটা করতে পারে, সেটা যে কোনো কারো মেসেজ হোক। অর্থাৎ তুমি যদি কোনো মেসেজ করো, তোমার গ্রুপ অ্যাডমিন চাইলে সেই মেসেজটা ডিলিট ফর এভরিওয়ান করতে পারে। এটা এই আপডেটটা আসছে আমরা হোয়াটসঅ্যাপের কাছ থেকে দেখছি, যে ডিলিট ফর এভরিওয়ানের অপশন অ্যাডমিনের কাছেও থাকবে। তো এই আপডেটটাও আমরা পেতে চলেছি। আর যে আমরা ফিচার্সটা এক্সট্রা পেতে চলেছি, সেটা হচ্ছে মেসেজ ডিলিট করার যে টাইমটা, ওটাও ইনক্রিজ করা হচ্ছে। বন্ধুরা, আগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার টাইম ছিল 1 ঘন্টা 8 মিনিট 16 সেকেন্ড, তো সেই সময়টাকে বাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন আমাদের 7 দিন পর্যন্ত সময় দিতে পারে, এরকমই খবর আসছে হোয়াটসঅ্যাপের কাছ থেকে। তো বন্ধুরা, এই ফিচার্সগুলি নিয়ে আলোচনা করলাম। তো এই ফিচার্সগুলি আমরা পেয়ে যাবো হোয়াটসঅ্যাপের কাছ থেকে কিছুদিনের মধ্যেই, আর অল্প দিনের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যারা যারা এই ভিডিওটা দেখলে, তারা অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে, তারাও যেন এই বিষয়ে আপডেট থাকে। এবং যারা নতুন, আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো ধন্যবাদ। তারা অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক করো আর কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, এবং এর আপডেটগুলির মধ্যে কোন আপডেটটা তোমার জানা ছিল বা তুমি জানতে, সেটাও কমেন্ট করে জানাও। আর যদি প্রথমবার জানলে, তাও কমেন্ট করে জানাও।